অনেক দিন পর আজকে সন্ধ্যার সময় একটু বের হয়েছি, কারণ স্কুল থেকে এসে একদম ক্লান্ত হয়ে যায়, তো বের হতে মন চায় না। তো জরুরি কাজ থাকলো, বের হতে মন চায় না। তো আজকেও একটা জরুরি কাজ ছিল যে বের না হলে তো আর চলবেই না, কারণ এই কাজটা আমার প্রতিনিয়ত লাগে। কারণ হচ্ছে আমি ভিডিও এডিটিং করে ভয়েস দেওয়ার সময় আমার হেডফোনটা খুবই প্রয়োজন হয়। তো আমার হেডফোনটা কয়েকদিন যাবৎ নষ্ট হয়ে গেছে, তাই একটা হেডফোন কেনার জন্য আমি আজকে একটু বের হয়েছি। তো বের হয়েছে একটা প্যারার মধ্যে বের হওয়াটা, সেটা হচ্ছে এই যে মোড়টায় আসলে এত জ্যাম থাকে গাড়ি ঘোড়ার মধ্যে, মনে করেন ভ্যান, প্রাইভেট কার, মাইক্রো গাড়ি যা বলেন, হাইস্ট গাড়ি যা আছে, এখানে এসে এই যে ভিড় জমা থাকে, আর বের হতে পারি না, আর হাঁটতেও পারি না, মানে সময় লেগে যায় এই গাড়ি ঘোড়া পার হয়ে যেতে। তো খারাপ লাগে, এই জায়গাটা অনেক সুন্দর, আগে অনেক ক্লিয়ার ছিল, ভালোই চলছিল। এখন হচ্ছে যানজটটা পড়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাসার সামনে যে রাস্তাটা আছে ওইটা উপজেলার দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারপরে আরেকটা ওই পাশে আর গলিতে আরেকটা রাস্তা ছিল, আর দুইটা রাস্তা, তো ওই রাস্তাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধ করে দেওয়ার কারণে এই একদম এই একটা রাস্তায় এতটা চাপ পড়ছে যে প্রতিদিন এখানে জ্যাম থাকে, জানেন না এমন পরিমাণ জ্যাম থাকে যে হাঁটতেই পারি না। তো হাঁটতে হাঁটতে এবং কথা বলতে বলতে আমি চলে আসছি সেই আমার কাঙ্ক্ষিত যে কাজে আসছি সেই দোকানটায়। তো আমি এটা হচ্ছে আমার পরিচিত একটা ভাইয়ের দোকান, তো আমি চলে আসছি ওদের শোরুমে। এটা অপো মোবাইল শোরুম, ওরা হচ্ছে এখানে মোবাইল সার্ভিস করে দেয় বা সার্ভিসিংও করে, আর হচ্ছে মোবাইলও বিক্রি করে, পাশে একটা সার্ভিসিংয়ের দোকান আছে। তো কথা বলতে বলতে চলে আসছি, আর চাচ্ছিলাম যে আমি হেডফোন নেব। তো প্রথমে আমি বলি নাই যে আমি কোন হেডফোন নেব, তো আমি আগেই একটু চিনতে চাচ্ছিলাম, দেখি ওরা হচ্ছে কী কী হেডফোনগুলো দিচ্ছে। তো আমি প্রথমে হেডফোনগুলো চাচ্ছি যে দেখি ও কী কী হেডফোন আমাকে দেয়। তারপর হচ্ছে আমার মন মতো যেটা আমি মনে মনে ঠিক করে রেখেছি যে আমি কোনটা নেব, সেটা আমি পরে বের করতে বলবো। তো আগে হচ্ছে ওদের ইচ্ছে মতো দেয় এবং হচ্ছে কোনটা কেমন হচ্ছে এইগুলো সব বলতেছে। তো আমরা ওদের ভাই ভাই করেই ডাকি। তো আমাকে আগে ফিতা হেডফোন দিল। তো ফিতা হেডফোন তো অনেক ব্যবহার করেছি, এখন তো হচ্ছে একটু লেটেস্ট হচ্ছে কানের মধ্যে দিয়ে মানুষ টিকটক করে, ভিডিও করে, আর হচ্ছে যেখানে খুশি সেখানে জার্নি করে, তো ফিতা টানাটানি কোনো হচ্ছে প্যারা থাকে না। তো আমি সেটাই চাচ্ছিলাম। তো সব মতো দেখাইছে, দেখানোর পরেও আরেকটা হেডফোন আমাকে বের করে দিল। বের করে দেওয়ার পরে হচ্ছে ওরা হচ্ছে সবসময় ভালো কিছুই দিতে চায়, কখনোই খারাপটা দেয় না আমাদের। তো খুবই ভালো, এটা হচ্ছে পান্নাবাইয়ের দোকান, খুবই ভালো ব্যবহার তাদের, খুবই চমৎকার ব্যবহার। তো আমি এত কেনাকাটা করেছি মোবাইল বা হেডফোন সবসময় আমার এই ভাইটার দোকান থেকে কিনেছি। তো সন্ধ্যার সময় আমার হচ্ছে এটা দিল, এটার পর বলতেছে যে আপু এটা অনেক সুন্দর, তো বলে যে সব বলেছে এটা ভালো হবে, তো এটা নিতে পারেন। তো ওরা জানে যে এটা আমার যদি ভালো না দেয়, যদি খারাপ দেয় বা একটু নষ্ট হয়, তাহলে ওদের দোকানে আবার আমি ফেরত দিয়ে আসবো এবং ফেরত দিয়ে একটা নতুন একটা নিয়ে আসবো, সেটা ওরা জানে। জানেই আমাকে ওরা ভালোটাই দিবে আর খারাপটা দিবে না। তো আমাকে সব দেখাই দিচ্ছে যে আপা এইভাবে চার্জ হতে থাকবে, এটা অটোমেটিকলি খুবই সুন্দর, দুইটা ব্যাটারি দুই পাশে দেখতে পাচ্ছেন, দুইটা ব্যাটারি চার্জ হচ্ছে আর অনেকটা সময় চার্জ থাকবে, এটা হচ্ছে চার্জিং দিয়ে আপনি অনেকটা সময় ব্যবহার করতে পারবেন। তো আমাকে এইভাবে সুন্দর করে বুঝিয়ে তারপর গুছাই গাছাই দিতেছিল। তো আরও হচ্ছে এটার সাথে আরও হচ্ছে লাইটিংও আছে, যে টর্চ লাইট ব্যবহার করে, ওরকম টর্চ লাইট তো সব কিছু দেখাই দিচ্ছে। তো আমি একটু হাতে নিয়ে দিচ্ছি, হাতে নিয়ে দেখার পরে হচ্ছে পাশে আরেকটা ভাই আছে, ওরা হচ্ছে দামটা চাইলো, দামটা আমার একটু বেশি লাগছে। তো দামটা বেশি লাগার পরে ওই যে ছোটো ভাইটা দামটা একটু বেশি চাইছিল, এই জন্য আমার বড়ো ভাইয়ের কাছে দেখালাম যে দেখা কত দাম চাইতেছে ও। তা বড়ো ভাই তো তাকাই দিয়েছে আমার দিক, যে কী বলবে কী বলবে ভাবতেছিল। তো ভালোই, বড়ো ভাই ভালো একটা অ্যামাউন্টে খুব সুন্দর করে কমিয়ে দিয়েই আমাকে এটা দিল। তো আমি এটা নিয়ে বার দেখতেছি, আমিও ওদেরকে ছাড়ছি না, আমিও বলতেছি যে এটা যদি নষ্ট হয় আমি এটা দিয়ে নতুন একটা নিব, আমার হচ্ছে এটা কোনো ভাবে যেন নষ্ট না হয়। আর ওরা বলে দিল যে না পা, এটা হচ্ছে কোনো গ্যারান্টি নাই, এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাপার, এই যে লাইট জ্বলতেছে দেখেন, এটা হচ্ছে গ্যারান্টি নাই। সেটা বলে দেওয়ার একটাই কারণ, এর আগে যে একটা আমি একটা ইয়ারফোন আনছিলাম,
তো সেটা হচ্ছে আনার 2 দিন পরেই হচ্ছে না চার্জ দিতে পারছিলাম না, তো চার্জ না দিলে তো আর এটা আমি ব্যবহার করতে পারবো না, তো আমি চার্জ দিতে পারি না, দেখে ওটা ফিরে আমি নতুন একটা নিয়ে আসছিলাম। তো এটাই বলতেছিল আপা এটা আর ফেরত হবে না, আর হচ্ছে আপনি আগেরটা কিন্তু আমাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে, আর ওরা এখানে দেখতে পাচ্ছেন এক বোল মুড়ি মাখায় রাখছে। তো বলতেছে আপা মুড়ি খান, অনেকগুলো মুড়ি মাখাইছে দেখতে পাচ্ছেন, চানাচুর এবং ঝাল মুড়ি, এটা মজা করে খাচ্ছে। আমাকে অনেক রিকোয়েস্ট করছিল কারণ আমি খাইনি, আমি আজকে দুপুরে খাইনি, এই জন্য খালি পেট দেখে মুড়ি খাইনি, বাসায় যেয়ে ভাত খাবো। তাই তো সব সময় হচ্ছে ওদের উপর একটা ভরসা আছে, মানে একটা আস্থা আছে যে ওরা আমার খারাপটা দেবে না, এরকম একটা আস্থা আছে। তো সেই আস্থা অনুযায়ী হচ্ছে ওটা যেটা দিল পরে আমি ওইটাই নিয়ে আসলাম, ওইটাই নিলাম যে দাও আমার এটাই দাও প্যাকিং করে, কারণ হচ্ছে ওরা আমাকে আর খারাপটা দেবে না। তো এটাই দিল, এখন হচ্ছে এই ভাইটা দাম কমাই দিছে, দেখে ছোটো ভাই বলতেছে যে না ভাই এত কমে দেওয়া যাবে না, এটা বলতেছে এই করে না একটু ইশারা দিয়েছে। আমিও হাসতেছিলাম যে ভাই দুই ভাই ইশারা দিতেছে কেন, যে কারণ আমি কর্নারে তো কেনার শেষে আমি বের হয়ে গেলাম। তো বের হয়ে হেঁটে আসতেছিলাম, এটা যে পুকুরটার পাড়ে চারপাশে দেখেন দোকানপাট, এখানে খোলামেলা, হেঁটে চলে আসছে একদম বাসার কাছেই, হয়তো 2-3 মিনিট লাগে। তো সামনে আবার গাড়ি, তো পার হয়ে সব চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।